হ্যালো এভরি ওয়ান ভিডঙ্ক ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথিউটর এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো দেখো আমাদের একটি অপেক্ষক দেওয়া আছে এফ অফ এক্স এবং বলা হচ্ছে এটি একটি ক্রমবর্ধমান অপেক্ষক হবে সেটা দেখাতে এবং তার থেকে প্রমাণ করতে বলা হচ্ছে এটা যে যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে তো দেখো আমাদের এখানে আমরা জানি যে একটা অপেক্ষক কখন ক্রমবর্ধমান অপেক্ষক হয় না যখন ওই অপেক্ষকের যদি আমি অবকলন নিই এবং সেটা হয় তাহলে আমরা ওকে ক্রমবর্ধমান অপেক্ষক বলতে পারবো তাহলে স্বাভাবিকভাবেই আমাদের এখানে যে দেওয়া আছে আমরা তার উভয় পক্ষে কি করছি এই যে সমীকরণটা আমাদের দেওয়া আছে এক্স আমি এর উভয় পক্ষে এক্সের এর সাপেক্ষে অবকলন করছি তাহলে এফডাস্ট এক্স সমান কি পাবো প্রথমের পদটা লগ ওয়ান প্লাস এক্স ওটা হয়ে যাবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ঠিক আছে এবং তার সাথে অবকলনের শৃঙ্খল নিয়মের জন্য একবার এক্সট্রা ডেরিভেটিভ হবে এবং এই পদটার যখন হবে তখন দেখো অবকলন তো ওয়ান মাইনাস হাফ যেমন আছে থাকলো এবং এক্স এর অবকলন হবে কত টু এক্স তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি দেখো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এখানটায় হবে জিরো প্লাস ওয়ান কারণ একবার একের অবকলন হবে যেটা জিরো এবং এক্সের অবকলন হবে যেটা ওয়ান

যদি ওয়ান মাইনাস এক্স রাখি বেটার অপশান আস হবে এখানে আমরা এটাকে ওয়ান মাইনাস এক্স রাখছি যেরকম ব্র্যাকেটে ছিল তো এরপরে আমরা যদি লসাও করে দিই আমরা এখানে পেয়ে যাচ্ছি ওয়ান প্লাস এক্স এবং এখানে পেয়ে যাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স এটা মানে কি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স এর স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি আমরা যদি ব্যাকেটটা তুলে দিই ওয়ান ওয়ান মাইনাস প্লাস স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স দেখো স্বাভাবিকভাবে এটা কেটে গেল তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এবার একটা জিনিস একটু ভেবে দেখো আমাদের তাহলে কি আসছে এখানে এফ এফড্যাশ টেক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স দেখো এক্স যে কোনো ভ্যালু শূন্য ছাড়া যে কোনো ভ্যালুই হোক না কেন এক্স স্কোয়ারের মান সবসময় শূন্যের থেকে বড় হচ্ছে মা মানে এক্স এক্স অ্যাকচুয়ালি এক্সটা যখন আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু জিরো তখন আমাদের এখান থেকে কী পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি এক্স স্কোয়ারও গ্রেটার দেন ইকুয়াল টু জিরো সব সময়ের জন্য আবার এক্সটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা কি পাই ওয়ান প্লাস এক্সও অল টাইম গ্রেটার দেন ইকুয়াল টু জিরো তাহলে আমাদের এই যে ড্যাশ এক্স যে পুরো টার্মটা এটা সব সময় গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে যখন আমাদের কি হচ্ছে না এক্সটা গ্রেটার ইকুয়াল টু জিরো তাহলে এটাই তো আমাদের ইমপ্লাই করে দিচ্ছে যে এফ অফ এক্স একটি ক্রমবর্ধমান অপেক্ষক ক্রমবর্ধমান অপেক্ষক বা ইনক্রিজিং ফাংশন এবারে আচ্ছা আমরা এখানে এফ অফ এক্সটা আরেকবার লিখে নিই আমাদের সুবিধার জন্য এফ অফ এক্সটা আমাদের কি দেওয়া ছিল লগ ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস হাফ এক্স স্কোয়ার এটা আমাদের দেওয়া ছিল তো দেখো আমরা এক্স আমাদের দেওয়া আছে গ্রেটার দেন ইকোয়াল টু জিরো আর আমরা জানি এটা ক্রমবর্ধমান অপেক্ষকের একটা ধর্ম যদি এক্স গ্রেটার দেন জিরো হয় তাহলে ক্রমবর্ধমান অপেক্ষকের ক্ষেত্রে এফ অফ এক্স গ্রেটার দেন এফ অফ হবে তাহলে এফ অফ জায়গায় তো আমরা এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি লগ ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস হাফ এক্স স্কোয়ার গ্রেটার মানে কি এফ এখানে জিরো বসছে মানে যত জায়গায় এক্স ছিল সব জায়গায় জিরো বসে হবে তাহলে আমরা কি পেয়ে যাবো এখান থেকে লগ ওয়ান প্লাস জিরো মাইনাস জিরো মাইনাস তাহলে আলটিমেটলি এখান থেকে কি আসছে দেখো লগ ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস এই পোর্শনটা তো পুরোটাই জিরো হয়ে গেছে আচ্ছা আবার আমরা জানি কি লগ মান কত হয় লগ ওয়ান এর ভ্যালু হয় সব সময়ের জন্য জিরো বেশ যাই থাকুক না কেন লগ ওয়ান এর মান জিরো হবে তাহলে আমরা কি পাচ্ছি আলটিমেটলি লগ ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু গ্রেটার দেন ইকুয়াল টু জিরো এটাই ইমপ্লাই করে দেয় আমাদের লগ ওয়ান প্লাস এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু দেখো আমাদের অ্যাকচুয়ালি এটাই প্রমাণ করতে দেওয়া ছিল এটাও প্রমাণিত হয়ে গেল তাহলে এখানে যে দুটো প্রমাণ করতে দেওয়া ছিল দুটোই প্রমাণিত হয়ে গেছে ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ম্যাথিলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই প্রশ্ন প্রশ্নও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো